নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি দেখাবো সিম্পল পটাটো ভেজ স্যান্ডউইচ কি করে তৈরি করতে হয়। আর এই ভেজ স্যান্ডউইচটা একটু অন্য ধরনের বানানোর চেষ্টা করব এবং খেতেও বেশ সুস্বাদু হবে এবং বেশ টেস্টি। আর এই ভেজ স্যান্ডউইচটা শিখতে গেলে আমার ভিডিওটা অবশ্যই ফুল দেখুন, তাহলে শিখতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। প্রথমে আগে আমরা আলু নিয়েছি, এই আলুটাকে আমরা সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। আমরা দুটো বড় বড় আলু নিয়েছি এবং সেদ্ধ করে নিয়েছি ভালো করে। তারপরে এর মধ্যে অ্যাড করছি গোলমরিচ পাউডার, তারপরে অ্যাড করছি লঙ্কা কুচি, তারপরে এখানে অ্যাড করছি লেবুর রস, তারপরে এখানে একটা ভাজা মশলা আমরা এখানে অ্যাড করছি। এই ভাজা মশলাটা আমরা তৈরি করেছি গোটা ধনে, গোটা জিরে এবং দুটো শুকনো লঙ্কা দিয়ে এই ভাজা মশলাটা তৈরি করেছি। একটা হালকা শুকনো খোলায় ভেজে তারপরে আমরা গুঁড়িয়ে নিয়েছি। এবারে এই ভাজা মশলাটাকে আমরা অ্যাড করব অল্প করে। নুন স্বাদ মতন এখানে অ্যাড করছি। এবার জিনিসটাকে আমরা ভালো করে মেখে নেব। জিনিসটাকে আমরা খুব ভালো করে মেখে নিয়েছি। এরপরে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। এখানে আমরা দুটো পাউরুটি নিয়েছি, বড় ধরনের পাউরুটি এখানে আমরা নিয়েছি। এবারে এই পাউরুটির ওপর আমরা চিজ স্প্রেডার এর উপর দিয়ে দেবো অল্প করে, নিয়ে ভালো করে চারপাশ ভালো করে মাখিয়ে নিব। চিজ স্প্রেডার দিয়ে ভালো করে পাউরুটির ওপরটা মাখিয়ে নিয়েছি এবং দুটো পাউরুটিটাই ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আলু মাখাটা এর উপর আমরা দিয়ে দেব। সম্পূর্ণ আলুটা আমরা এই পাউরুটির উপর দিয়ে দিয়েছি। এবারে এই পাউরুটিটাকে আমরা এর উপর আমরা দিয়ে দিলাম ভালো করে, ভালো করে চেপটে দিয়ে দিচ্ছি। এবারে চ্যাপটানোর পর এই পাউরুটির ধারগুলো আমরা কেটে দেব। দেখে নিন পাউরুটির ধারগুলো ভালো করে আমরা কেটে নিয়েছি। এরপরে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। আমরা পরের পদ্ধতিতে চলে এসেছি। এখানে একটা কড়াই নিয়েছি, এবার এখানে আমরা অল্প করে বাটার এর মধ্যে অ্যাড করছি। বাটারটাকে আমরা চারপাশে একটু ভালো করে আমরা ঘুরিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে হয়ে যায়। বাটারটা গরম হতে শুরু করে দিয়েছে। এবারে একটা একটা করে পাউরুটি এখানে আমরা এই বাটারের মধ্যে ভাজব। দেখে নিন আমাদের এই স্যান্ডউইচটা তৈরি হয়ে গেছে। এবারে আমরা আলাদা জায়গায় নামিয়ে দেব। দেখে নিন দর্শক বন্ধুরা, স্যান্ডউইচটা আলাদা প্লেটে সার্ভ হয়ে গেছে এবং দেখতেও বেশ সুন্দর হয়েছে। আপনারাও বানান এই ধরনের একটা নিত্য নতুন একটা স্যান্ডউইচ রেসিপি। তা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।